আসসালামু আলাইকুম দর্শক, দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। দৃশ্যমান হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চলাচলের সময় একবার হলেও দৃষ্টি আটকে যাচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজের দিকে। ইতিমধ্যে বিমানবন্দরের সীমানা প্রাচীর উপর দিয়ে দেখা যাচ্ছে এই তৃতীয় টার্মিনালের কাজ। এখন পর্যন্ত এই টার্মিনাল নির্মাণ কাজের মূল অবকাঠামো কাজের অগ্রগতি সমাপ্তি হয়েছে। 2,50,000 বর্গমিটার জমির উপর নির্মাণ হচ্ছে এই দৃষ্টিনন্দন স্থাপনার কাজ। সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের মতে করে নির্মাণ হচ্ছে এই তৃতীয় টার্মিনাল। এই 3 নম্বর টার্মিনালটি কাজ নির্দিষ্ট সময় শেষ করার জন্য দিনরাত কাজ করছে শ্রমিকরা। প্রায় 8,000 শ্রমিক কাজ করছে এই তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজে। এরই মধ্যে নকশা কিছুটা পরিবর্তন বা সংশোধন আনা হয়েছে। প্রকল্পের নকশা বিবিআইপি টার্মিনাল ছিল, পরে এটি বাদ দেওয়া হয়েছে। এখন আবার বিবিআইপি টার্মিনাল প্রয়োজন মনে করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এছাড়াও এই তৃতীয় টার্মিনাল সংলগ্ন এলাকায় 2টি আরপি বাড়ানো হয়েছে। এই 2টি তৃতীয় টার্মিনালের কাজও আরও যোগ হবে 30,000 বর্গমিটার এলাকা। তৃতীয় টার্মিনাল কাজে এটি হবে দ্বিতীয় দফা পরিবর্তন বা সংশোধন। যদিও খুব অল্প কিছুদিন আগেই এই সংশোধন বা পরিবর্তনটি আনা হয়েছে, তাও কর্তৃপক্ষ আশা করছে 2023 সালের আগস্ট মাসের মধ্যেই তারা এই বিমান চলাচল উপযোগী করতে পারবে। অর্থাৎ হাই স্পিড ট্যাক্সওয়ে যে নির্মাণের কাজ চলছে, এটি অল্প কিছুদিনের মধ্যেই নির্মাণ কাজ শেষ হবে। আর এটি নির্মাণ কাজ শেষ হলে একসঙ্গে 2টি বিমান ওঠানামা করতে পারবে, আর এতে করেই তারা তৃতীয় টার্মিনালটি চালু করতে পারবে। তাই কর্তৃপক্ষ বলছে এই চালু করার মধ্যে দিয়েই তারা বিমানের যে তৃতীয় টার্মিনালটি সেটি মূল টার্মিনালের সাথেই সংযোগ করে টার্মিনালটি ব্যবহার শুরু করে দিবে এবং পাশাপাশি চলবে বাকি কাজ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ।